আমি মোহাম্মদ রুবেল, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাঙ্গামাটি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমি ইংলিশ সেকেন্ড পেপারের টেন্সের স্ট্রাকচার, খুব দ্রুত সময় এবং সংক্ষিপ্ত টেকনিকে টেন্সের স্ট্রাকচার উপস্থাপন করব। আশা করি সবাই এটা থেকে উপকৃত হবে। এবং টেন্স হচ্ছে আমাদের গ্রামারের মূল বিষয়, এটা আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে, অবশ্যই স্ট্রাকচার জানতে হবে। তো স্ট্রাকচার জানতে হলে আমরা এই স্ট্রাকচার যেটা আমি গঠন করি এটা একটা গ্লান্স একসাথে দেখাবো, আশা করি সবাই এটা থেকে উপকৃত হবে। আমরা জানি টেন্স হচ্ছে যে তিন প্রকারের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেক টেন্সকে আবার আমরা চার ভাগে ভাগ করেছি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেইমভাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে একই, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এক্ষেত্রে আমি কিছু সিম্বল ইউজ করেছি, বি ওয়ান, বি টু এবং বি থ্রি। তো বি ওয়ান দ্বারা আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝাবো, বি টু দ্বারা ভার্বের পাস্ট ফর্ম বোঝাবো এবং বি থ্রি দ্বারা ভার্বের পাস্ট পার্টিসিপেট ফর্ম বোঝাবো। কারণ পরবর্তীতে আমি স্ট্রাকচার লিখবো খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে, সেই জন্য আমরা বি ওয়ান, বি টু এবং বি থ্রি ইউজ করবো। তোমরা সবাই মনে রাখবে, বি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি টু ভার্বের পাস্ট ফর্ম এবং বি থ্রি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেট ফর্ম। তো চলো আমরা স্ট্রাকচারের দিকে যাই, আমরা স্ট্রাকচারটা বুঝে নিই। স্টুডেন্ট চলো আমরা স্ট্রাকচারগুলো দেখি। প্রথমে আমরা ইনডিফিনিটগুলো, কন্টিনিউয়াসগুলো এবং পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আলাদা আলাদাভাবে সবগুলো টেন্স থেকে করবো। প্রথমে আমরা পিআই, দ্যাট মিনস হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা জানি এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ওয়ান, আগেই বলেছিলাম ওখানে বি ওয়ান দ্বারা প্রেজেন্ট ফর্ম হয় এবং এস অথবা ইএস হবে এবং অবজেক্ট বসবে। এক্সাম্পল দেখি আমরা, মানে আমরা ছোটোখাটো সেন্টেন্সগুলো দিয়ে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো। আই ইট রাইস, তো এরপরে আমরা পাস্ট ইনডিফিনিট দেখব, পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ও পাস্ট ইনডিফিনিট মূলত পার্থক্য হচ্ছে বি ওয়ান এবং বি টু, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো এক্সাম্পলটা আমরা দেখি, আই রাইস, আই ইট রাইস এবং এটা হচ্ছে আই এইট রাইস, ভার্বের পাস্ট ফর্ম। এখন আমরা ফিউচার ইনডিফিনিট দেখব, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। তো এক্ষেত্রে আমাদের এক্সাম্পল আমরা দেখি, আই শ্যাল ইট রাইস। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের মূল পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট সময় হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বি ওয়ান, বি টু পাস্ট ইনডিফিনিটের সময় এবং ফিউচারের সময় শ্যাল উইল যোগ হয় এবং বি ওয়ানের, অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচারের মধ্যে খুব ক্লোজ একটা রিলেশন রয়েছে, শুধু শ্যাল উইল আর বাকি ভার্বের কোনো পার্থক্য নাই। তো আমরা এক্ষেত্রে দেখলাম ইনডিফিনিট তিনটা আমাদের শেষ। এখন আমরা কন্টিনিউয়াস এখানে দেখব, কন্টিনিউয়াসগুলো প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট বসবে তার সাথে এম অথবা ইজ অথবা আর। ফার্স্ট পার্সন হলে যদি আই হয় তাহলে এম হবে এবং সিঙ্গুলার হলে ইজ, বাকি প্লুরাল হলে আর হবে। তো এক্সাম্পল দেখি আমরা, I am eating rice. তো past continuous দেখি আমরা, subject plus was অথবা are plus be on plus ing plus object. তো example দেখি আমরা, I was eating rice. মূল পার্থক্যটা আসলে এখানে এম ইজ আর এখানে হয়েছে ওয়াজ আর, বাকি যে স্ট্রাকচার সেখানে কোনো ধরনের পরিবর্তন নাই বা পার্থক্য নাই। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস বি ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখে নিই আমরা, আই
shall be eating rice. তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ইন্ডিফিনিটের সময় বি ওয়ান ছিল, পাস্ট ইন্ডিফিনিটের সময় বি টু, এবং ফিউচার ইন্ডিফিনিটের সময় শ্যাল বি, উইল বি, এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বি ওয়ান হয়েছে। মূল পার্থক্যগুলো মূলত আমাদের ভার্বে, তোমরা শুধুমাত্র এটা খেয়াল রাখবে যে বি প্রেজেন্ট ইন্ডিফিনিট বি ওয়ান, পাস্ট ইন্ডিফিনিট বি টু, এবং ফিউচার ইন্ডিফিনিট শ্যাল বি, উইল বি, সরি শ্যাল, উইল, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইন দিয়ে যাও। প্রেজেন্টের সময় অ্যাম ইজ, আর বসবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, পাস্টের সময় ওয়াজ ওয়্যার, এবং ফিউচারের সময় শ্যাল বি, উইল বি বসবে, বাকি সবগুলো ঠিক থাকবে। স্টুডেন্ট, আমরা এখন পারফেক্ট টেন্সগুলো আলাদা আলাদা করে নিয়েছি। এখন পারফেক্ট তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট, যেটা আমরা পি প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখি আমরা, আই হ্যাভ ইটেন রাইস। এখানে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে যদি এখানে হি অথবা শি হয়, তাহলে হি হ্যাজ ইটেন রাইস। হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে হ্যাজ হবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে। তো এখন আমরা পাস্ট পারফেক্ট দেখি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট, এখানে শুধুমাত্র হ্যাড হবে। এক্সাম্পল, আই হ্যাড ইটেন রাইস। ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখি আমরা, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। তো এখানে আমাদের সবগুলোই ভার্ব বি থ্রি, অর্থাৎ আমরা জানি পারফেক্ট টেন্স মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা বি থ্রি হবে। আর এক্ষেত্রে প্রেজেন্টের সময় হ্যাভ অথবা হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে, পাস্টের সময় শুধু হ্যাড, এবং ফিউচার পারফেক্ট যেটা সেখানে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ, শুধু পার্থক্যটা এখানে, বাকিগুলো সেম থাকবে। তো আমরা এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দেখি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই হ্যাভ বিন ইটিং রাইস। তো এখানে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেখানে এক্সটেনশন হিসাবে ফর অথবা সিন্স বসে, যদি ব্যাপক সময় বোঝায় তাহলে আমরা সিন্স ব্যবহার করবো, এবং নির্দিষ্ট সময় হলে আমরা ফর বসবো। যেমন, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং, এক নির্দিষ্ট করে বোঝানো হয় না। যদি দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স, এখানে ফিক্সড পিরিয়ড অফ টাইম হলে টু ফর বসবে, এবং অনির্দিষ্ট টাইম যদি হয় তাহলে সিন্স বসবে। এখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই হ্যাড বিন ইটিং রাইস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ প্লাস বিন প্লাস বি ওয়ান আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস।
তো বন্ধুরা দেখো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শুধু হ্যাভ হ্যাজ, বাকি সব কিছু এখানে আমাদের বিন আছে, এখানে হ্যাড এবং এখানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, বাকি সম্পূর্ণ একই রকম। তো আমাদেরকে যদি টেন্সগুলো আলাদা করে চিন্তা হয় সেক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে আমাদের অক্সিলিয়ারি ভার্বগুলির দিকে খেয়াল রাখতে হবে ভালো করে, তাহলে আমরা টেন্সগুলো বুঝতে পারবো। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। এরপরে আমরা স্লাইডের মাধ্যমে পরবর্তী ক্লাসে একটা ক্লাস দেখানোর চেষ্টা করবো, সেখানে আরো ক্লিয়ার করতে পারবো। সবাইকে ধন্যবাদ।